জাতি যারা ছিল প্রায় বিরাশি ভাগের উপর মানুষ দরিদ্র নিচে বাস করত শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি সারা সংগ্রাম করে গেছেন চব্বিশ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা একটা জাতি সত্তা পেয়েছি একটি রাষ্ট্র পেয়েছি এই রাষ্ট্রকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে জাতির পিতা স্বাধীনতার পশ্বে উদ্যোগও নিয়েছিলেন এবং তার শুভ ফল একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা অপরদিকে অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করা এই পদক্ষেপ নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন মানুষ এই স্বাধীনতা শুভ ফল পেতে শুরু করেছিল দুর্ভাগ্য পঁচাত্তরে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মলভাবে হত্যা করা হলো সেই সাথে আমার পরিবারের সকল সদস্য আমরা দুটি বোন ছাড়া সবাইকে আমি হারালাম মা ভাই সবাইকে পঁচাত্তর পনেরোই আগস্ট আমাদের জন্য সবথেকে একটা মানে কালো দিবস আমি বলবো আমাদের অগ্রযাত্রাও থেমে গেল যে স্বপ্ন নিয়ে তিনি দেশ স্বাধীন করেছিলেন সেটা আর পূরণ হতে পারেনি একুশ বছর পর আওয়ামী সরকার গঠন করে গঠন করার পর থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে কিভাবে এই দেশকে আবার উন্নত সমৃদ্ধ করা যায় কিন্তু আমরা জানি যে একটি দেশকে যদি উন্নত করতে হয় তাহলে তার ব্যবসা বাণিজ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনশীলতা বাড়ানো মানুষকে কর্মক্ষম করা তাদের প্রশিক্ষণ দেওয়া তাদের সাথে শিক্ষিত করে গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করা এটা একান্তভাবে গুরুত্বপূর্ণ বলেই আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি আমরা জানি যে বাণিজ্য বসতের লক্ষ্যে এটা কথাই আছে কাজে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে বাণিজ্যের উপরে গুরুত্ব দিয়েছি আর আরেকটি কথা স্পষ্ট বলতে চাই যে যখনই আমি দ্বিতীয়বার সরকার গঠন করলাম বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা ছিল কিন্তু বাংলাদেশ সেই মন্দা কাটিয়ে উঠে আমরা আজকে এগিয়ে যাচ্ছি আমাদের রপ্তানিটাও আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি প্রবৃদ্ধি অর্জন আজকে আমরা আট দশমিক এক পাঁচ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। যখন সারা বিশ্ব প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে বাংলাদেশ কিন্তু ধারাবাহিকভাবে আমাদের প্রবৃদ্ধি অর্জন আমরা বৃদ্ধি করে চলছি আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এক মার্কিন ডলার আমরা দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে বিশ ভাগে বিশ দশমিক পাঁচ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমাদের সকল উন্নয়নের যে লক্ষ্যটা সেটা হচ্ছে একেবারে তৃণমূল মানুষের আর্থসামাজিক উন্নতি করা পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখি যে আমাদের যত উৎপাদন বা বাণিজ্য ব্যবসা বাণিজ্য যাই আমরা করি আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা আমাকে বাড়াতে হবে আর সেই সাথে সাথে রপ্তানি আমরা করব কিন্তু সেই রপ্তানিটা আমরা আরো আরো অধিক জায়গায় করতে চাই এবং সব থেকে আমরা অগ্রাধিকার দিতে চাই আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আর সেই প্রতিবেশী দেশের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং সেখানে তাদের সাথে সমঝোতা সহ করেছি এবং ব্যবসা বাণিজ্যটাকে সহজ করে দেওয়া এবং দেশে যত বিনিয়োগ আসে সেদিকে বিশেষ দৃষ্টি আমরা দিয়েছি এবং আমরা আমাদের রপ্তানি বৃদ্ধি ডুইং বিজনেস এর ব্যয় হ্রাসের জন্য বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি এবং বিনিয়োগ উন্নয়নের জন্য স্থাপিত ওয়ান স্টপ সার্ভিস অবকাঠামো উন্নয়ন সর্বোপরি ইকোনমিক জোন আমরা সৃষ্টি করছি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সারা বাংলাদেশব্যাপী আমরা গড়ে তুলছি যাতে করে কেউ যদি বিনিয়োগ করতে আসেন সব থেকে সমস্যা হয়ে যায় জমি ভূমির এই ভূমির সমস্যাটা যেন না হয় সেই জন্য একশোটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে তা আমরা উন্নত করে দিচ্ছি যে যখনই যারা বিনিয়োগ করতে আসবেন যেন জমিটা সাথে সাথে পেয়ে যান সা আনুষঙ্গিক অন্যান্য বিষয় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক আপডেট টু থাউজেন্ড রিপোর্ট অনুসারে অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কারণ মাত্র দশ বছরের মধ্যে আমরা এই অর্জন করতে সক্ষম হয়েছি এবং ওয়ার্ল্ড ব্যাংকের টোয়েন্টি প্রতিবেদন অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো নব্বইটি দেশের মধ্যে গত বছর থেকে আট ধাপ উপরে উঠে একশো আটষট্টিতম অবস্থানে এসেছে কাজে টোয়েন্টি টোয়েন্টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সত্যি কথা বলতে কি যে ইজ অফ ডুইং বিজনেস এটা আমরা আরও সহজ করে দিচ্ছি যারা ব্যবসা দেশে করতে চান কারণ আমাদের সরকার আমি এটুকু বলতে পারি যে আমরা নিজেরা ব্যবসা করি না কিন্তু আমরা ব্যবসা বান্ধব সরকার আমরা ব্যবসা করার জন্য অন্যকে সুযোগ সৃষ্টি করে দিই আর বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অবস্থান গত বছরে যেখানে তম ছিল এখন আমরা বাহাত্তরতম অবস্থানে চলে এসেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আমরা উন্নতি করতে পারব আমরা এ পর্যন্ত ব্যবসাটা সহজ যাতে হয় তার জন্য একটা টাস্ক ফোর্সও আমরা তৈরি করে দিয়েছি যে কিভাবে এই বিনিয়োগ বা বাণিজ্য আরও সহজভাবে করা যেতে পারে ইতিমধ্যে আপনারা জান যে আমরা প্রায় ছয়শো ছেষট্টিটি পণ্য আমরা দুইশো দুইটি দেশে রপ্তানি করছি দু হাজার আঠারো উনিশ অর্থ পণ্য সেবা খাতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ছেচল্লিশ পয়েন্ট সাত বিলিয়ন মার্কিন ডলার আমরা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে সক্ষম হয়েছি আমাদের রিজার্ভ এখন যথেষ্ট ভালো আর তাছাড়া আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা দূতাবাসে যেমন আমি ইউরোপ আমি ইংল্যান্ডে গিয়েছিলাম সেখানে আমাদের ইউরোপ ইংল্যান্ড এবং ইউরোপে যতগুলি মানে দূতাবাস আছে সকল রাষ্ট্রদূতকে ডেকে সেখানে তাদেরকে আমরা ব্রিফ করেছি যে আসলে এখন ডিপ্লোম্যাসিটা হয়ে গেছে ইকোনমিক ডিপ্লোম্যাসি এখন আর শুধু পলিটিক্যাল দিক দেখলে হবে না এই যে ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ করা যায় কিভাবে নতুন নতুন বাজার খুঁজে পাওয়া এবং নতুন নতুন পণ্য আমরা যাতে রপ্তানি করতে পারি সেটাও খুঁজে পাওয়া সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবার নির্দেশনা দিয়েছি আমি যখনই যে এলাকায় যাচ্ছি সে এলাকায় আমাদের যারা রাষ্ট্রদূত আছেন অর্থাৎ অ্যাম্বাসডর আছেন তাদেরকে আমরা সেইভাবে নির্দেশ দিচ্ছি তাছাড়াও আমরা বিভিন্ন দূতাবাসে বাণিজ্যিক উইং খুলে দিয়েছি যাতে এই ব্যবসা বাণিজ্যটা আরও সহজ হয় কারণ আমাদের একটা লক্ষ্য স্থির লক্ষ্য আছে যে আমরা কত করতে চাই আর রপ্তানির ক্ষেত্রে আমি বলবো যে একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীলতা না আরও অধিক পরিমাণে পণ্য যেন আমরা উৎপাদন করতে পারি রপ্তানি করতে পারি আবার আমার দেশের বাজারেও বা আমার প্রতিবেশী দেশগুলিতে যাতে সেই পণ্যটা প্রয়োজন হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি বাণিজ্য মন্ত্রণালয় এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের মাধ্যমে দেশে সম্ভাবনাময় চারটি সেক্টর যথা চামড়া ও চামড়াজাত পণ্য পাদুকা শিল্প লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং প্লাস্টিক পণ্য উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এসব খাতে রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে বলে আমি মনে করি সাথে সাথে আমরা আইসিটিকে সব গুরুত্ব দিচ্ছি কারণ বিশ্ব প্রযুক্তি নির্ভর আর এই প্রযুক্তি ব্যবহার করা একান্তভাবে দরকার বিশেষ করে ডিজিটাল ডিভাইস আমরা যত বেশি ডিজিটাল ডিভাইস উৎপাদন ব্যবহার এবং রপ্তানি করতে পারবো আমাদের অর্থনীতিতে সেটা আরও বেশি অবদান রাখতে পারবে এবং আমি মনে করি যে এই আইসিটি সেক্টরটাই আমাদের সবথেকে বড় একটা সেক্টর হবে ভবিষ্যতে এই পণ্য রপ্তানি করে আমরা বিশাল অঙ্কের অর্থ উপার্জন করতে সক্ষম হব সেভাবে আমাদের ছেলে পেদের আমরা ট্রেনিং করছি আইসিটি পার্ক আমরা করে দিচ্ছি আমরা সেইভাবেই বিভিন্ন কাজ করে যাচ্ছি আইসিটির জন্য ইনকিউবেটর তৈরি করে দিচ্ছি আমরা লোক বল যাতে তৈরি হয় তার জন্য ব্যবস্থা আমরা হাতে নিয়েছি তাছাড়া এখন হচ্ছে আপনারা জানেন যে পরিবেশ রক্ষার দিকে মানুষের দৃষ্টি খুব বেশি আর পরিবেশ বান্ধব একটি কৃষি পণ্য হচ্ছে পাট কাজে পাটের জুট জিনম সেটাও আমরা আবিষ্কার করেছি পাটের বিভিন্ন পণ্য আমরা গবেষণার মাধ্যমে ইতিমধ্যে আবিষ্কার করে কিছু কিছু উৎপাদনের ব্যবস্থা নিচ্ছি এবং এই ক্ষেত্রে আমি আরও বলবো যে আমরা আমাদের বেসরকারি খাত বা দেশি বিদেশি কেউ যদি এই খাতে আরও বিনিয়োগ করতে চান আমরা তার জন্য তাদেরকে আহ্বান জানাই এবং এই পাট পণ্য যেটা পরিবেশবান্ধব বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সমগ্র দেশে পড়ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাট পণ্যটা যেটা একটা কৃষিজাত পণ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে সেই খাতে যেন আরও বেশি বিনিয়োগ আসে সেটাই আমরা চাই আর এই সমস্ত পণ্য আমরা বহুমুখী পাট পণ্য রপ্তানি করতে সক্ষম সেগুলি আমরা ইতিমধ্যে আবিষ্কার করছি সেই সাথে সাথে খাদ্য বা অ্যাগ্রো প্রসেসিং জোন অ্যাগ্রো প্রসেসটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি বাংলাদেশ এখন বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা আলু উৎপাদন করছি আমরা আম উৎপাদন করছি তাছাড়া আমাদের হিমায়িত চিংড়ি এবং এগুলি প্রক্রিয়াজাত করা শুধু আমরা কাঁচা পণ্যই না প্রক্রিয়াজাত করেও আমরা এগুলি পাঠাতে পারি কাজে অ্যাগ্রো প্রসেসিংকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং অনেক ধরনের প্রণোদনাও দিয়ে যাচ্ছি যারা এই খাতে মানে বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতে চান এবং হস্তশিল্প এটাও আমাদের একটা বিরাট দিক আছে খুব অনেক হস্তশিল্প তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে সে এবং আমরা রপ্তানি করতে পারি আবার দেশের চাহিদাও আমরা পূরণ করতে পারি এই সব খাদগুলির উপরে বিশেষভাবে আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের একটাই লক্ষ্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতি বছর আমরা একটা পণ্যকে বর্ষ পণ্য হিসেবে অর্থাৎ প্রোডাক্ট অব দ্য ইয়ার আমরা ঘোষণা করি আমরা যেহেতু এখানে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এবারে আমাদের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দু সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে বর্ষ পণ্য আমরা ঘোষণা করছি আমরা এর পূর্বে পাট এবং পাটজাত পণ্য বা চামড়া চামড়াজাত পণ্য আমরা বিভিন্ন পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছি এবার আমরা লাইট ইঞ্জিনিয়ারিং কারণ এখেতে অনেক বেশি আমাদের মানে ইয়ে আসবে বলে আমরা মনে করি যেমন বাইসাইকেল মোটরসাইকেল অটোমোবাইল পার্টস ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স অ্যাকুমুলেটর ব্যাটারি সোলার ফটোভোল্টিক মডিউল এবং খেলনা ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য এখানে উৎপাদন হচ্ছে এবং হতে পারে এবং এক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ আসারও সুযোগ আছে এবং এর একটা বিরাট মার্কেট আছে এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান নিচ্ছে যে বাংলাদেশের সাথে কিন্তু আমরা প্রাচ্য পাশ্চাত্যের একটা সেতু বন্দর রচনা করতে পারি আর সেই ধরনের অবকাঠামো আমরা তৈরি করছি যেমন কক্সবাজারে আমরা একটা আন্তর্জাতিক বিমান বিমানবন্দর তৈরি করছি তাছাড়া এই বাংলাদেশে আমাদের আরও তিনটি অর্থাৎ ঢাকা সিলেট চট্টগ্রাম আমাদের বিমান বিমানবন্দর রয়েছে আমরা সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবেও ডেভেলপ করার আমরা পদক্ষেপ নিয়েছি কাজে সেদিক থেকে আমাদের নদী বন্দরগুলি সমুদ্র বন্দর আমরা আরও নতুন বন্দরও তৈরি করছি কাজে এই জায়গা থেকে সারা বিশ্বের বিভিন্ন দিকে রপ্তানি করা বা যোগাযোগ স্থাপন করা এটা খুব সহজ পাশাপাশি আমরা সারা বাংলাদেশে আমাদের ব্রডব্যান্ড আমরা চালু করে দিচ্ছি প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন আমাদের সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে সাড়ে তিন হাজার ইউনিয়নে ইতিমধ্যে ব্রডব্যান্ড চলে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ এই আইসিটি সেক্টর সেই সাথে সাথে আমাদের আকাশ পথে যোগাযোগ এটাও আমরা আরও সহজ করে দিচ্ছি সুলভ করে দিচ্ছি ঘরে বসেই যোগাযোগ করা যায় বিশ্বকে জানা যায় কাজে ব্যবসা বাণিজ্য যারা করবেন তারাও আজকাল অনলাইন বিজনেসটা ধীরে ধীরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কাজে সেই সুযোগটাও আমাদের আছে আমাদের সাড়ে আট হাজার পোস্ট অফিস এই পোস্ট অফিসগুলিকে আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি ডিজিটাল সেন্টার করে দিয়েছি যেন এর মাধ্যমে যে একটা আমাদের যে ঢাকা বাংলাদেশের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় পণ্য যেন প্রেরণ করতে পারি আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিচ্ছি নৌপথগুলি আরও সচল করছি রেল এয়ার অর্থাৎ সব দিক থেকেই আমরা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করছি যে অঞ্চলেই শিল্প গড়ে উঠুক খুব দ্রুত যেন পোর্টে পৌঁছাতে পারে রপ্তানি হতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি কাজে ইতিমধ্যে আপনারা জানেন যে পূর্বাঞ্চলে আমরা একটা নতুন জায়গায় আমাদের বাণিজ্য মেলার জন্য অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা বাণিজ্য কেন্দ্র আমরা করে দিচ্ছি যেখানে প্রতি বছর বাণিজ্য মেলা হবে সেখানে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থাকবে সেইভাবেই তৈরি করছি আমি আশা করি যে আগামী বছর থেকে আমরা পূর্বাঞ্চলের এই বাণিজ্য মেলা স্থানে বাণিজ্য মেলা করতে পারব আমাদের ইতিমধ্যে আমাদের বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি সকলের কাছ থেকে ব্যাপকভাবে আমরা উৎসাহ পাচ্ছি আর এই মেলা আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটা বিশাল সুবিধা করে দেবে যারা বিদেশ থেকে আসেন এই মেলে অংশগ্রহণ করতে এবং আমাদের দেশে যারা আছেন তাদের মাঝে মদ বিনিময় করা পণ্য বিনিময় করা বা নতুন নতুন মার্কেট খোঁজা এবং যারা আসবেন তাদের জন্য তাদের কী কী পণ্য আমাদের দেশে প্রয়োজন বা এই অঞ্চলে প্রয়োজন কারণ আমরা যেমন বাংলাদেশ ভুটান ভারত এবং নেপাল আমরা একটা যোগাযোগ করার একটা আমাদের সমঝোতা স্বাক্ষর হয়েছে আবার দিকে বাংলাদেশ মিয়ানমার ভারত চায়না বিসিআইএম ইকোনমিক করিডোর সেখানেও আমরা আমাদের একটা চুক্তি হয়েছে স্মারক হয়েছে কাজে এখানেও যোগাযোগের একটা বিরাট সুযোগ আমরা করে দিয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা অর্জন করব। পাশাপাশি আমাদের নিজস্ব যে প্রেক্ষিত পরিকল্পনা বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে উন্নত দেশ হিসেবে এই দক্ষিণ এশিয়ায় আমরা প্রতিষ্ঠা পাব সেই লক্ষ্য নিয়েই আমাদের সকল পরিকল্পনা আমরা নিচ্ছি আমরা প্রেক্ষিত পরিকল্পনা যেটা নিয়েছিলাম দশ দু হাজার দশ থেকে দু হাজার বিশ তারই আলোকে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা করে আমরা যেমন উন্নয়ন করে যাচ্ছি দু থেকে দু পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়নের কাজ শুরু করেছি দু সালের বাংলাদেশ ডেল্টা প্ল্যান দু সেটা আমরা প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করেছি অর্থাৎ সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের উন্নয়নের যাত্রা আমরা নির্দিষ্ট করেছি সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শিল্পায়ন আবার আমাদের খাদ্য উৎপাদন কারণ খাদ্য উৎপাদনে এখন আমরা স্বয়ং সম্পূর্ণ কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আমরা বিডা আইন করে তৈরি করে দিয়েছি এবং আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস গত বছর জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর মাধ্যমে বিনিয়োগ পরিবেশের নতুন দিগন্ত উন্মোচিত হবে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্যোগও আমরা গ্রহণ করেছি যাতে ব্যবসা বাণিজ্য আরও সহজ হয় প্রায় সতেরো কোটি ভোক্তার বাজার নিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গেটওয়ে হওয়ায় চার বিলিয়ন ভোক্তার সঙ্গে সংযুক্ত বাংলাদেশ বিশ্ব এখন বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব নীতি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা বিদেশি বিনিয়োগকারীদেরও আকর্ষণ করছে আমি কূটনীতিক ও বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো উইন উইন পরিস্থিতির জন্য ব্যবসার সুবিধার্থে বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে যেন সকলে বেছে নেন সেটাই আমার আহ্বান থাকবে এবং সেই সাথে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মেলায় উপস্থিত হওয়ার জন্য এবং আমি মাসব্যাপী আয়োজিত এই মেলা সফল হোক সেই কামনা করে আমি একটুকুই আশা করব যে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের জাতির পিতা ক্ষুদামুক্ত দারিদ্রভুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়তে গড়ব সে প্রত্যয় নিয়ে এই মেলা আমাদের আরও উন্নয়নের পথ খুলে দেবে সে আশা ব্যক্ত করে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন